আর বিক্রম একটু ইউটিউবটা লাইভ করে দে। হ্যাঁ ম্যাম, লাইভ করে দিয়েছি। আচ্ছা সবাইকে নমস্কার। আজকেই পরম ক্ষণ, সেই শুভ দিন যেদিন বাংলার এক যুগপুরুষ অবতীর্ণ হয়েছিলেন ধরাধামে, যেদিন ভারতীয় সাহিত্য সংস্কৃতির সঙ্গীতের অবতার পুরুষ এই পৃথিবীতে এসেছিলেন, আজ তার শুভ জন্মদিন, শুভ আবির্ভাব দিবস। আজ 25শে বৈশাখ। করোনা অতিমারীর পরিস্থিতিতে কোনো মঞ্চানুষ্ঠান না হওয়ার ফলে অনলাইন মাধ্যমে বানীপুর মহিলা মহাবিদ্যালয়ের তরফ থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। সমস্ত অনুষ্ঠানেরই একটি মুখবন্ধ, একটি প্রাক কথন প্রয়োজন, একটি মঙ্গলাচরণ প্রয়োজন। সেই শুভ কাজটি সম্পন্ন করার জন্য আমি অনুরোধ করব মাননীয়া অধ্যক্ষা ডক্টর বিদিশা ঘোষ দস্তিদার মহাশয়াকে তার মূল্যবান প্রাককথন আমাদের সামনে উপন্যস্ত করার জন্য। ম্যাডাম, ম্যাম শোনা যাচ্ছে না, কিছু কি বলছেন আপনি? ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম আপনি বলবেন এবার। ধন্যবাদ দেবলীনা। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, আতঙ্কিত চিত্তে আজ আমরা সমবেত হয়েছি অনলাইন মাধ্যমে রবীন্দ্রনাথের 101টি। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ না? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি, শুনতে পাচ্ছ না? হ্যালো, এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছ না? পাচ্ছি হ্যাঁ পাচ্ছি বলো। পাচ্ছি ম্যাডাম, শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ আমি বলবো, ম্যাডাম শুনতে শোনা পাচ্ছো? যাচ্ছে? শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। হ্যালো, শুনতে হ্যাঁ পাচ্ছো? হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছো? এবার শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ দেবলীনা। আজকে অত্যন্ত, হ্যাঁ, অত্যন্ত ভারাক্রান্ত চিত্তে এবং আতঙ্কিত মন নিয়ে আমরা সমবেত হয়েছি। আচ্ছা আমি বলছি, আজকে অত্যন্ত ভারাক্রান্ত চিত্তে এবং আতঙ্কিত মন নিয়ে আমরা সমবেত হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী। ম্যাডাম লেফট হয়ে গেলেন। ম্যাডাম ম্যাডাম লেট হয়ে গেছেন ম্যাম।
কিন্তু ম্যাডাম না না আমি আছি তো। হ্যালো, হ্যাঁ আছি আছি। হ্যালো, এবার শুনতে পাচ্ছো, দেখতে পাচ্ছো? হ্যালো, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? আচ্ছা, বেশ বেশ। আমি প্রথমে সকলকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। দেবলীনাকে অনেক ধন্যবাদ, সে সূত্র ধারণের কাজ খুব চমৎকার করেছে। আজকে রবীন্দ্রনাথের 161তম জন্মদিবস। যদিও আমরা অত্যন্ত আতঙ্কিত ও শঙ্কিত, করোনা অতিমারীর আবহে আমাদের স্বাভাবিক প্রাণ চাঞ্চল্য, স্বাভাবিক আনন্দ, স্বাভাবিক মনোবৃত্তিগুলি সকলই আহত ও ব্যথিত হয়ে আছে। আমাদের সহকর্মীদের মধ্যে অনেকেই আজকে অসুস্থ, হাসপাতালে ভর্তি, কেউ বা বাড়িতে চিকিৎসাধীন। আমি সকলের দ্রুত আরোগ্য কামনা করি, তাদের শুভেচ্ছা জানাই, তারা শীঘ্রই সুস্থ হয়ে কাজে যোগ দেবেন এইটা আমি আশা রাখি। পরিবার পরিজন নিয়ে সকলে সুস্থ থাকুক। কিন্তু আমরা আজকে রবীন্দ্রনাথের জন্মদিবস এই জন্য উদযাপিত করছি, এত আমাদের বাধা বিঘ্ন আতঙ্ক সত্ত্বেও রবীন্দ্রনাথ অনন্ত শক্তির উৎস। তিনি আমাদের দুঃখ বেদনা আনন্দ সংকট সবেরই ত্রাতা, তাকে আঁকড়ে ধরেই আমরা জীবনের পথ চলি, তা আনন্দেরই হোক আর দুঃখেরই হোক অথবা সংকটেরই হোক। ভয় হতে তব অভয় মাঝে, নূতন জনম দাও হে, দীনতা হতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্পাদনে, জড়তা হতে নবীন জীবনে, নূতন জনম দাও হে। আমার ইচ্ছা হইতে প্রভু তোমার ইচ্ছা মাঝে, আমার স্বার্থ হইতে প্রভু তব মঙ্গল কাজে, অনেক হইতে একেরও ডোরে, সুখ দুঃখ হতে শান্তি ক্রোড়ে, আমাতে নাচ তোমাতে মরে, নূতন জন্ম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে, নূতন জন্ম দাও হে। এই ভয় থেকে অভয় তরণের জন্যই আজকে আমাদের অনুষ্ঠানের অবতারণা। আমি সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি পরবর্তী পর্যায়ে অনুষ্ঠানটিকে নিয়ে যাওয়া হোক। কিছু যান্ত্রিক গোলযোগের জন্য অনুষ্ঠানটি আমার বলার মাঝখানে মাঝখানে ব্যাহত হয়েছে, সেজন্য আমি খুবই দুঃখিত, কিন্তু এর উপরে আমার কোনো হাত ছিল না। তো ধন্যবাদ, ধন্যবাদ জানাই মাননীয় অধ্যক্ষ মহাশয়াকে এত সুন্দর এত মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। এরপর আমি অধ্যাপিকা শাশ্বতী দাসকে ডেকে নেব কবিতা পাঠের উদ্দেশ্যে। রবীন্দ্রনাথকে নিয়ে লেখা একটি কবিতা, কবি দীনেশ দাসের কবিতা প্রণমী। শাশ্বতীদি, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া, অগ্নির স্নানে শুচি হোক ধরা। এই অন্ধকার সময়ে দাঁড়িয়ে জীবন দেবতার কাছেই আত্মসমর্পণ করে তাকে প্রণাম জানিয়ে রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে আমার শ্রদ্ধাঞ্জলি। কবিতা প্রণমী, কবি দীনেশ দাস। দেখেছি তোমার নামে
সবার প্রথমে শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে, তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে। তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিলিভূত পঁচিশে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার শরণ, পঁচিশে বৈশাখে ভোর গলে হয় গিনি সোনারও। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং, কৃষ্ণ চূড়ার মতো ঝরে, তুমি এক অবাক মৌচাক। কথাগুলো চারপাশে ঘুরে যেন গুনগুন সুর এক ঝাঁক, তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়, ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ালো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাগ্য প্রণাম। নমস্কার। ধন্যবাদ শাশ্বতী দিকে এত সুন্দর একটি কবিতা আমাদেরকে শোনানোর জন্য। তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। আমাদের জীবনের যত বৈচিত্র্য তা কবিগুরু নানা রঙে রূপে ছন্দে আমাদের সামনে তুলে ধরেছেন, কিন্তু তিনি কি শুধু একদিনের উদযাপন? না, তিনি একদিনের রেশ ধরে নানান দিনের আমাদের পথ চলার সঙ্গী। আমাদের পরবর্তী নিবেদন, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, পরিবেশনায় অধ্যাপিকা সাথী দেব। কবিগুরুর শুভ জন্মদিনে তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে সকলের শুভকামনা করে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি। বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক প্রাণ সবল হোক, বিঘ্ন দাপ সারি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান,
বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে জয় জয় হোক তো মারি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে ঊর্ধ্ব মুখে নর নারী বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। অনেক ধন্যবাদ জানাই সাথী ম্যাডামকে। এই সংকটাপন্ন সময় আমরা চার দেয়ালের মধ্যে বন্দী, সকলের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রচন্ড এক নিরন্তর লড়াই চলছে, যা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কিন্তু আমাদের মনের শক্তিকে হারালে চলবে না, আমাদের ভিতরের আমিটাকে যত্ন করে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই। সেই আশা রেখে আজকে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করছি। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় অধ্যক্ষা মহাশয়কে, আইকিউএসসি কোঅর্ডিনেটর অধ্যাপিকা মহুয়া বাসুকে, কালচারাল সাব কমিটিকে এবং প্রত্যেক অধ্যাপক অধ্যাপিকাকে যারা এতক্ষণ আমাদের পাশে ছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ধন্যবাদ সকলকে।